বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। এই হলো বিখ্যাত জিনের পাহাড়। আমরা এই জিনের পাহাড়ের কাহিনী সবাই জানি, এখানে আপনা আপনিই গাড়ি চলে, কিন্তু এর বাইরেও অনেক ইতিহাস আছে, সেগুলো আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে আস্তে আস্তে জিনের পাহাড়ের বাকি যে সৌন্দর্যগুলো, এখানে যে উপভোগ করার মতো অনেক জিনিস আছে, রাতের জিনের পাহাড়, তাছাড়া আশেপাশে রয়েছে একটা ঘোড়ার ফার্ম, রয়েছে আরও অনেক মজার মজার জিনিস, সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। শুনশান রাতের জিনের পাহাড়। এই রাতের জিনের পাহাড়ে এখানে আমরা অনেক কিছুই আজব আজব জিনিস দেখেছি, সেগুলো আজকে নয়, আমি সামনে এই রাতের জিনের পাহাড়ের যে ভয়ঙ্কর জিনিসগুলো, যে অদ্ভুত জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো। আজকে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র একটি অ্যারাবিয়ান হর্স পার্ক, সেখানে আপনাদেরকে আমি দেখাবো আজকে। আসসালামু আলাইকুম, লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধীর দর্শকবৃন্দ, আমরা একটি ঘোড়ার ফার্ম জিন পাহাড়ের ঠিক অদূরই এই ঘোড়ার ফার্মটা এখানে আমরা দেখছি আজকের এই অ্যারাবিয়ান হর্স, একটু ঘোড়া এবং সাথে সাথে এটা এই যে অ্যারাবিয়ান হর্স, এখানে অনেকে ঘোড়া চালায়, সেটা আপনারা দেখতে পাবেন। অ্যারাবিয়ান হর্স, সেই প্রাচীনকাল থেকেই আরবদের একটি বাহন ছিল এই অ্যারাবিয়ান হর্স। ইতিহাস জুড়ে আরবীয় ঘোড়াগুলি যুদ্ধ এবং বাণিজ্য উভয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। গতি, পরিমার্জন, সহনশীলতা এবং শক্তিশালী হাড় এগুলোকে উন্নত করেছে। আরব জাতির এ এক প্যাশেন্ট। আরবরা একটি মরুভূমির জলবায়ুতে বিকশিত হয়েছিল এবং যাযাবর বেদুইনদের দ্বারা পুরস্কৃত হয়েছিল। ইচ্ছা এবং সহনশীলতার এই সমন্বয়ের জন্য আধুনিক আরবীয় ঘোড়ার মালিকদের দক্ষতা এবং সম্মানের সাথে তাদের ঘোড়াগুলি পরিচালনা করতে হয়। আরব একটি বহুমুখী জাত। আরবীয়রা ধৈর্য ধারণ করার শৃঙ্খলতার উপর আধিপত্য বিস্তার করে। প্রাচীন আরব এবং তাদের ঘোড়াগুলি বেঁচে থাকার জন্য একে অপরের উপর নির্ভর করত। এই পরস্পর নির্ভরতা একটি খুব শক্তিশালী মানব প্রাণী বন্ধন তৈরি করেছিল। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রশিক্ষিত এবং কঠোরতম ব্যক্তিরা বেঁচেছিলেন এবং বংশবৃদ্ধি করেছিলেন। তাদের এই সাথে ছিল অ্যারাবিয়ান হর্স। প্রায় 3500 বছর আগে আরবরা মিশরের মতো সাম্রাজ্য সম্প্রসারণে সাহায্য করেছিল এবং এই ঘোড়াগুলোকে প্রভাবিত করে এবং জাতিগুলিকে বসতি স্থাপন করতে, যুদ্ধে লড়াই করতে এবং অর্থনীতির বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছিল। এই অ্যারাবিয়ান হর্স ছিল ইসলামের একটি সৌন্দর্য। খ্রিস্টপূর্ব 600 বছর আগে ইসলাম প্রচারের জন্য এই ঘোড়াগুলো ব্যবহৃত হতো। তখন আরবীয় ঘোড়াটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা, স্পেন এবং চীন পর্যন্ত আরব যোদ্ধাদের বহন করত। এই প্রচেষ্টার মাধ্যমে 11 এবং 13 শতকে বিস্তৃত খ্রিস্টান ক্রুসেডের ফলস্বরূপ আরবীয় ঘোড়া ইউরোপীয় ঘোড়াতে তার চিহ্ন রেখে যেতে শুরু করে।
Mm-hmm.